আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। এই মুহূর্তের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন। নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমে ধানমন্ডিতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে, পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারের সামনে এখন রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে, তবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই সরকারের মূল লক্ষ্য। শপথ গ্রহণের মাধ্যমে সরকার দ্বিতীয় বাকশাল কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের মানুষের পাশে আছে, তাই 7 তারিখের দামি নির্বাচন বিদেশিদের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। নির্বাচনে ভোট কারচুপির কথা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, বিএনপি আন্দোলনে সরকার ভীত হয়ে গণগ্রেফতার শুরু করেছে। এদিকে নির্বাচনের আগে বিরোধী দলের সদস্যদের উপর ব্যাপক দমনপীড়ন এবং সহিংসতা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু ভোটের অঙ্গীকার পূর্ণ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ HRW বৃহস্পতিবার 2024 সালের বৈশ্বিক প্রতিবেদনে বলেছে, 7 জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনার সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছে, তবে অবাধ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়ার বিষয়ে আস্থা না থাকায় প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করে। হাড় কাঁপানো শীত পড়েছে নওগাঁয়। তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হয়েছেন 42 জন। রোদহীন দিনভর ঠান্ডায় দুর্ভোগে পঞ্চগড়ের জনপদ, ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গা। মেঘাচ্ছন্ন কুড়িগ্রামের আকাশ তীব্র শীতে বিপর্যস্ত, ঝিনাইদহে জমজি। মাছ মাংস নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। ভরা মৌসুমে আলু পেঁয়াজের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। বেড়েছে চাল এবং ডালের দাম। বাজারে নতুন আলু ছড়াছড়ি থাকলেও 60 টাকার নিচে নামছে না কেজি, আর নতুন পেঁয়াজের কেজি 90 টাকা। কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 210 টাকায়। গরুর মাংসের কেজি 650 টাকা কেজি নির্ধারণ করলেও 700 টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে বিক্রেতাদের। পবিত্র শবে মেরাজের তারিখ এবং নির্ধারণ এবং রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ। বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। দেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা ফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। রাজধানীর মতিঝিলে এজিপি কলোনির একটি ভবনের অষ্টম তলার ব্যালকনি থেকে নিচে পড়ে মোহাম্মদ হামিদ আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পুলিশের একজন কনস্টেবলের স্ত্রী বলে জানা গেছে। সকালে এই ঘটনা ঘটে। মতিঝিল থানার এসআই ফাতেমা আক্তার বলেন, খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবারে থাকছে দেশের বাইরের খবর। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। আন্তর্জাতিক গণমাধ্যমকে আজ এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। 2 মাস ধরে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। টানা হামলার পর এখন হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ব্রিটিশ এবং মার্কিন সেনারা। এদিকে ইয়েমেনে হুতি যোদ্ধাদের উপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে হামলা বন্ধের দাবিতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ দেখিয়েছে অনেকেই। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। জাতীয় ফুটবল দলের ম্যাচের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফেকে মোট 30,250 সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। বাংলাদেশি মুদ্রা এই জরিমানার পরিমাণ প্রায় 40 লাখ টাকা। যে 3টি ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটেছে তার 2টি ছিল ঢাকায় আর 1টি মালদ্বীপে। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত খবর জানার জন্য চোখ রাখুন এসটিভি। সকল সংবাদে ধন্যবাদ সবাইকে।